হ্যালো নাইট রাইডার্স, আজকে ম্যাচের দিন। আই এম শিওর আপনারা অতটাই এক্সাইটেড যতটা কি আমরা। আর আজকে আমি অন্বেষা নাইট ক্যাম্পের লেটেস্ট নিউজ নিয়ে চলে এসেছি কেকেআর কি খবরে। তো গতকাল আমাদের নাইট ক্যাম্পে ঠিক কী কী হয়েছে? ওয়েল, সকালে বেশ অনেকগুলো ইভেন্টস ছিল, আর তারপর যেরকম আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে একটি অপশনাল প্র্যাকটিস ছিল, কিন্তু তাতেও আমাদের সব প্লেয়ার্সরা মোটামুটি ইডেন গার্ডেন্সের ট্রেনিংয়ের জন্য চলে গেছিলো। তো গতকাল ফ্লাড লাইটসের নিচে অনেকক্ষণ সেশনের পরে আমাদের নাইটসরা একদম প্রস্তুত আমাদের আজকের ম্যাচের জন্য, উইচ ইজ এগেনস্ট রাজস্থান রয়্যালস। কিছু ছোট ফ্যান্সরাও কালকে ইডেন গার্ডেন্সে পৌঁছালেন আমাদের নাইটসদের সাথে বেশ অনেকক্ষণ সময় কাটানোর জন্য। আমাদের নাইটসরা ওদের দেখে খুব এক্সাইটেড হয়ে গেলেন, আর তার সাথে সাথে কিছু ফটো অপসও হয়ে গেল। আজকের দিনটা আমাদের নাইটসরা কনসেন্ট্রেট করুক ম্যাচের ওপরেই, তাতেই ওনারা ওদের বেস্ট পারফরমেন্স দিতে পারবে, আর তাতেই আমরা পাবো সেই রেজাল্টটা যেটার আমরা সবাই অপেক্ষা। শেষ করার আগে তাড়াতাড়ি দেখে নিই যে আমাদের নাইটসরা ঠিক কী কী পোস্ট করছে সোশ্যাল মিডিয়া পেজে। রিঙ্কু আর অপূর্ব একটি ব্যাক টু স্কুল মোমেন্ট শেয়ার করেন, লিনি একটি ছোট্ট বন্ধুকে খুঁজে পান ইডেন গার্ডেন্সে, আর দিনেশ কার্তিক আপনাদের সবাইকে দেখাতে চলেছে যে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমটা ঠিক কিরকম। আজকের মতন এইটুকুনি, খুব শিগগিরই আবার ফিরে আসবো নাইট রাইডার্স। কিন্তু যাওয়ার আগে একটাই কথা বলে যাওয়া উচিত যে আজকে আপনারা যেখানেই ম্যাচটা দেখবেন না কেন, ড্রয়িং রুম, রাস্তায়, বাড়িতে, সবার মুখে একটাই কথা হওয়া উচিত, কে কে আর হ্যাঁ তাই আর।